ঈদে অপুকে নিয়ে আবেগঘন পোস্ট সাকিবের, এ সম্পর্কে বিস্তারিত জানুন। বাংলাদেশের ডালিউড কিং সাকিব খান এবারের কোরবানির ঈদে অপুকে নিয়ে দিয়েছেন এক আবেগঘন পোস্ট, যে পোস্ট দেখে আনন্দে ভাসছেন সাকিব অপুর ভক্তরা। শুক্রবার বিকেল 5টায় নিজের ফেসবুকে সাকিব খান অপুকে নিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে সাকিব দর্শকদের আহ্বান জানিয়েছেন, ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের অভিনীত সিনেমা প্রিয়তমা দেখার পাশাপাশি অপু অভিনীত লালসারি সিনেমাটিও যেন দর্শকরা দেখেন। যদিও সাকিবের লেখা স্পষ্ট হয়ে উঠেছে, লালসারি সিনেমাটির প্রতি তার ভালোবাসা কাজ করছে তার ছেলে জয়ের জন্য, প্রিয়তম ভালোবাসা অপুর জন্য নয়। নিজের স্ট্যাটাসে সাকিব জানান, লালসারি সিনেমাটি সন্তান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র, তাই এক অন্যরকম আবেগে ভাসছেন তিনি। তবে তার স্ট্যাটাসে নেটিজেনরা পাচ্ছেন হারানো সম্পর্ক জোড়া লাগার আভাস। গণমাধ্যমে পাঠকের জন্য চিত্রনায়ক সাকিব খানের সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো। এই ঈদে অপুজয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র লালসারি মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসাবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করে। যতদূর শুনেছি, লালসারির প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্ত এই শিল্প এবং এর সাথে জড়িত প্রান্তিক মানুষদের জীবন যাপন, সুখ দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবের পরিবার পরিজন সবাইকে নিয়ে প্রিয়তমার পাশাপাশি লালসারি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মূলত এরকমই পোস্ট ছিল সাকিবের। সাকিবের এই পোস্ট সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।